সংসার নিয়ে বিস্ফোরক মন্তব্যের একদিন পর হানিমুনে ন্যান্সি। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। জীবন ও সংসার নিয়ে দীর্ঘ ও বিস্ফোরক বক্তব্য প্রকাশের 24 ঘন্টার মাথায় স্বামী গীতিকার মহসিন মেহেদীকে নিয়ে হানিমুনে গেলেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। শনিবার 19 মার্চ বিকেলে কক্সবাজারের চেক ইন ও কাপল ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, হানিকে নিয়ে সমুদ্রের ধারে মুন দেখতে চলে এলাম। তারও 2 ঘন্টা আগে আরেকটি তিক্ত প্রতিক্রিয়া জানান গণমাধ্যম তথা সমালোচকদের প্রতি। বলেন, একটি সহজ বাস্তব পথ চলার গল্পকে আতরে ডুবিয়ে সুগন্ধি হিসেবে নিয়ে ঘুরে বেড়ানো ফেরিওয়ালাদের জানাই নমস্কার। জয় হোক সস্তা কার্তির, কিছু মানুষ খেয়ে পড়ে তো বাঁচল, এই বা কম কি। শুভ দুপুর। ধারণা করা হচ্ছে শুক্রবারের বিস্ফোরক বক্তব্য থেকে সংবাদ মাধ্যমের খবর পরিবেশনাকে ঘিরে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন ন্যান্সি। এদিকে কক্সবাজার থেকে ন্যান্সি গণমাধ্যমকে জানান, আমরা ভালো আছি, বেশ আছি, বিয়ের পর নানা জটিলতায় হানিমুনে যেতে পারিনি, এখন সুযোগ হলো চলে এলাম, এখানে দারুণ সময় কাটছে আমাদের। জানান কক্সবাজার থেকে 21 মার্চ ঢাকায় ফিরবেন এই দম্পতি। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।